সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল PDX360। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকে রেসিপি কলকাতা স্টাইল একদম বিরিয়ানি, চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি, তাতে জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে পুরো চালটার আপনার ভালো হয়। তো আমরা চালটাকে প্রথম ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর আমরা যেহেতু একদম বিরিয়ানি করছি, তাই আমরা ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে ভালো করে ধুয়ে সেটাকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেব। তো জল দিয়ে দিলাম আমরা, দিয়ে এবার গ্যাসটাকে ধরিয়ে দিলাম। ধরিয়ে পাত্রটাকে আমরা বসিয়ে দিলাম এবং অন্যদিকে বিরিয়ানির চালের জলটা আমরা বসিয়ে দিলাম। তাতে কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ আমরা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ আমরা দিয়ে দিলাম। এবং যেহেতু আমাদের চালটা ভিজানো আগে ছিল, তাই আমরা এবার আস্তে আস্তে জলটা গরম হয়ে যাওয়ার পর চালটাকে আমরা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিলাম। তো আমাদের চালটা প্রায় হয়ে এসেছে, 70% মতো আমরা সেদ্ধ করব। এবং চালটা 70% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা জলটাকে ছড়িয়ে নিলাম এবং গ্যাসে একটা কড়াই বসিয়ে বিরিয়ানির হালকা কিছু মশলা আছে সেটাকে আমরা ভেজে নিলাম। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু একদম বিরিয়ানি, আমরা এগের যে রেসিপিটা সেটা আমরা করব। প্রথমে একটি পাত্র নিলাম, পাত্রের মধ্যে সামান্য পরিমাণ টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং হলুদ 1 চামচ এবং সেই পেস্ট, এতে আদা রসুনের পেস্ট, এটা আমরা ভালো করে দিয়ে জিনিসটাকে মিশিয়ে নিলাম। তো জিনিসটাকে আপনাদের ভালো করে মেশাতে হবে। তো এবং এই চালের যে জলটা, সেই জলটাকে আপনারা হালকা একটু ঢেকে দেবেন। তো আমাদের মেশানো প্রায় হয়ে গেছে এবং এতে থাকা বিরিয়ানির বাড়িতে তৈরি করা হোমমেড মশলা, আমরা কোনো প্যাকেট মশলা ইউজ করিনি, সম্পূর্ণটাই বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলাটা আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম। তো মেশানো আমাদের হয়ে গেছে। এবার ডিমগুলোকে ছুলে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ছুলে সেগুলোকে আমরা একটি পাত্রে রেখে দিলাম এবং এতে সেই আলু, বেরেস্তা করার জন্য পেঁয়াজ এবং কুচি গুঁড়ো লঙ্কা আমরা একসঙ্গে কেটে নিলাম এবং গ্যাসে একটা কড়াইতে শুয়ে নিলাম। তাতে আমরা সামান্য সব পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং ডিমগুলোকে হলুদ দিয়ে হালকা করে মিশিয়ে নিলাম এবং ডিমগুলোকে তেলে ছেড়ে দিলাম। তেলে ছাড়ার আগে ডিমগুলোকে আপনাদের হালকা করে চিড়ে নিতে হবে, যাতে কোনো তেল ছিটকে না আসে। তো আমাদের একটু লাল লাল হয়ে যাওয়ার হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তো ডিম ভাজা আমাদের হয়ে গেছে, যেহেতু আমরা ডিমটাকে নামিয়ে নিলাম। এরম একই তেলে আমরা পেঁয়াজ করা, যে পেঁয়াজ কাটা আছে বেরেস্তা করার জন্য, সেটা আমরা এতে দিয়ে দেব। পুরো পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য লাল হইয়া অবধি আপনাকে ভাজতে হবে। তো পেঁয়াজ ভাজতে থাকুক, সে কারণে আমরা সেই ভাতটাকে আমরা নামিয়ে নিলাম এবং পেঁয়াজ মোটামুটি আমাদের 80% হয়ে এসেছে। তো হ্যাঁ, এবার 100% হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। তো সেটাকে আমরা নামিয়ে নিলাম এবং এই একই কড়াইয়ে আমরা আলুগুলোকে ভেজে নিলাম একই তেলে। তো আলু ভাজা আমার মোটামুটি হয়ে গেছে এবং ডিমিং করার জন্য যে পেঁয়াজটা লাগবে, সেই পেঁয়াজটাকে আমরা কড়াইয়ের মধ্যে সেই তেলেই দিয়ে দিলাম হালকা করে এবং সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এবং সামান্য পরিমাণ চিনি আপনারা যা পরিমাণ মতো দেবেন এবং স্বাদ মতো লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। যেই পেঁয়াজটা লাল হতে এসেছে, তখন যে ব্যাটারটা তৈরি করা ছিল সেটা আমরা পুরোটাই এই কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে লাগলাম যতক্ষণ না অবধি আপনার তেল ছাড়বে এবং কালারটা আপনার চেঞ্জ হবে। মোটামুটি কষাতে আমাদের 2-3 থেকে 4 মিনিট লাগবে।
তো হালকা ঢেকে দিয়েছিলাম, দেখুন হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর কালার এসেছে, উপর দিয়ে আমার তেল ভেসে এসেছে, মানে এটা আমার কষানো প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবং এর উপরে আমি আলু দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ ঢেকে দেব, এতে আলুগুলো পুরোপুরি 80% মতো সিদ্ধ হয়। এবং ডিমগুলো আমি দিয়ে দেব। তো সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তাও আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট আপনাকে পুরো কষাতে হবে। কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে জিনিসটাকে ঢেকে ঢেকে দেবেন। তো বিরিয়ানির লেয়ারিংটা করব, তো চলুন লেয়ারিংটা শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়ির মধ্যে নিলাম, তাতে ওই সমস্ত বসিয়ে দেবো পুরো দম দেওয়ার জন্য। 10-15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কলকাতা স্টাইল একদম বিরিয়ানি আপনারাও তৈরি করতে পারেন বাড়িতে। কার কার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করবেন। বিরিয়ানি কার কার এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে, আর সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন অল নোটিফিকেশন দেওয়ার জন্য। তো চলুন শেষ করা যাক আজকে আমার এই ভিডিও।